سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সবাই সুস্থ থাকুন, দোয়া করি আল্লাহ তাআলার কাছে। তো 125 এর জন্য অনেকে ফোন দিয়েছিলেন, তাদের জন্য এই বাইকটি কালেকশন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো বাইকটি সিবিএস ব্রেক এবং হাইড্রোলিক, আর সবচেয়ে বড় কথা হচ্ছে একদম প্রথম মালিকের আছে, ওয়ান্টেজ আছে। আপনাদের নিজ নামে আমরা মালিকানা চেঞ্জ করে দিয়ে প্রথম মালিক বানিয়ে দিব। বাইকটির মূল মালিক কিন্তু আপনারাই হয়ে যাচ্ছেন, এবং আপনারা যে কোনো বিআরটিএর মাধ্যমে এই বাইকটির নাম্বার করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব। তার একটি কথা, যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন, সর্বপ্রথম সামনে টায়ারটা ফলো করুন। সামনে টায়ারটা কিন্তু অনেক সুন্দর আছে, অনেকদিন ব্যবহার করতে পারবেন এতে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। মাডগারে বিন্দু পরিমাণ দাগ নেই, স্কেচ নেই, একদম ফুল ফ্রেশ মাডগার। দেখুন দুইটি শকব কিন্তু একদম ফুল ফ্রেশ আছে, হেডলাইটে গ্লাসেও একদম কোনো দাগ নাই, স্পট নাই, একদম নিখুঁত, ঠিক আছে। এবং অরিজিনাল হেডলাইটের গ্লাস, অনেক সময় হেডলাইটের গ্লাস কিন্তু পরিবর্তন বা চেঞ্জ করতে হয় বা করা লাগে, এটা কিন্তু অরিজিনালই আছে। উপরে গ্লাসটা কিন্তু অরিজিনাল আছে এবং ফুল ফ্রেশ। এই সাইডে ভাইজার থেকে নিয়ে সিগন্যাল লাইট পর্যন্ত একদম নিখুঁত, সিগন্যাল লাইটে কোনো ধরনের দাগ নেই, স্পট নেই, তার মানে এই বাইকটি কোনো সময়ের জন্য কোনো দিকে পড়ে নেই। আর পড়ে নাই যে এই ব্যাপারে আমি নিজে গ্যারান্টার এবং প্রতিটা অংশই দেখাবো প্রমাণ সহকারে। দেখেন যদি পড়ে যেত তাহলে এখানে গ্যাস লেগে সেরা ফাটা থাকতো বা স্পট থাকতো, সেটা কিন্তু হয় নাই। হ্যান্ডেল লুকিং গ্লাস পর্যন্ত নিখুঁত আছে, চাপা সুই সব ঠিক আছে। হ্যাঁ, ট্যাঙ্কিতে দেখুন, ট্যাঙ্কিতেও কোনো ধরনের দাগ নাই, স্পট নাই, একদম নিখুঁত ট্যাঙ্কি, নিখুঁত শোরুমের বরাবরে আছে। আর এই মডেলটা কিন্তু খুবই চাহিদা সম্পন্ন বাইক এই মডেলটা, আর পরেরটাও আছে, তবে এইটা বেশি চাহিদা, কারণ হচ্ছে এটার ইঞ্জিন নাকি খুবই হার্ডি, ঠিক আছে। দেখুন ট্যাঙ্কিতে দেখুন কোনো দাগ নাই, স্পট নাই, বাম্পারটা দেখুন একদম ফুল ফ্রেশ, ইঞ্জিনের স্টিকার কেবল উঠতেছে, দেখুন মাত্র ওঠা ওঠা ভাব, তার মানে আমি বোঝাতে চাইছি ইঞ্জিন স্টিকার যেহেতু এই অবস্থা আছে, তার মানে ইঞ্জিন ইনটেক, ইঞ্জিন আনটাচ, ইঞ্জিনে একটা নাট খোলে পড়ে নাই। আমাদের শোরুমের মেমোতে উল্লিখিতভাবে উল্লেখ করে দিব যে বাইকটি গ্যারান্টি আছে, ইঞ্জিনের গ্যারান্টি আছে, ঠিক আছে। পাওদানি থেকে নিয়ে সাইড কভার পর্যন্ত নিখুঁত আছে, এই সাইডের অংশগুলো দেখুন একদম নিখুঁত, কোনো ধরনের দাগ নেই, স্পট নেই, কেরিয়াল পর্যন্ত একদম নিখুঁত আছে, সিগন্যাল লাইট, সারি কাটার, চেন কভার সব ফুল ফ্রেশ, ঠিক আছে। তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে, দেখুন সরাসরি বাস্তবে যখন দেখবেন এরকম লাগবে, সিবিএস ব্রেক কিন্তু এটা। এখন বলবো গাড়িটির নাম্বার সম্পর্কে, বাইকটি নাম্বার প্লেট দেখেই বুঝতে পারতেছেন, নাম্বার ছাড়া রেজিস্ট্রেশন আলাদাভাবে করে নিতে হবে। আমরা শুধু এই ভাই ভাই অটোস থেকে মালিকানা চেঞ্জ করে দেব, শোরুম কাগজ যেগুলো আছে সেগুলো আপনাদের নিজ নামে করে দেব, ঠিক আছে। এবং যে কোনো বিআরটির মাধ্যমে এই শোরুম কাগজগুলো জমা দেবেন বিআরটিতে, বাস ইনশাল্লাহ নাম্বার হয়ে যাবে, শুধু রেজিস্ট্রেশন ফি জমা দিবেন এবং এই বাইকগুলোর যে কাগজপত্র আমরা দিব এখান থেকে সেগুলো জমা দিবেন, একসাথে জমা দিলেই নাম্বার হয়ে যাবে ইনশাআল্লাহ। সিগন্যাল লাইট দুইটি ফুল ফ্রেশ আছে, ব্যাক লাইটও ফুল ফ্রেশ, উপরে অংশগুলো নিখুঁত এবং ফুল ফ্রেশ, এরিয়ালটাও ফুল ফ্রেশ, পিছনের টায়ারটা কিন্তু মোটা টায়ার এবং গাড়ির সাতকার টায়ার, অনেক দিন ব্যবহার করতে পারবেন এত কোনো সন্দেহ নেই। এই সাইডে এটাও দেখুন একদম নিখুঁত, সাইড কভার সহ, এটা সিবিএস ব্রেক, এক ব্রেকে দুই ব্রেক, সামনে পিছনে একসাথে হবে, সাইলেন্সারটাও দেখুন একদম নিখুঁত, কোনো ধরনের দাগ নেই, স্পট নেই, না কত সুন্দরভাবে চালাইছেন, কত নিখুঁতভাবে চালাইছেন এটা আল্লাহ ভালো জানে, ঠিক আছে। দেখুন
এই সাইটে একদম নিখুঁত, ঠিক আছে। ইঞ্জিনে একটা নাট যে খোলা পড়ে নেয় তার প্রমাণ একটু গভীরভাবে তাকান, দেখুন পাওদানিগুলো দেখুন, গাড়ির সাতকার পাওদানি, বাম্পারটাও দেখুন গাড়ির সাতকার। আমি প্রথমেই বলছি সব অরিজিনাল, অরিজিনাল কালার এবং কম চালা এবং প্রথম মালিকের বাইক। এটা হ্যান্ডেল, চাপা, সুইচ সব কিছু কিন্তু ফুল ফ্রেশ আছে। তিন হাজার চারশো তিরিশ কিলো, 3430 কিলো গাড়িটি চলা, ঠিক আছে। এবং দুইটি চাবি দেখাবো এখন। হ্যাঁ, এটা ইন্ডেক্স চাবি, এটা ব্যবহৃত চাবি, দুইটি চাবি কিন্তু গাড়ির সাতকার আছে, কোনো সমস্যা নেই। যে সাউন্ড কোয়ালিটি একদম মানে সরম কন্ডিশন। সাউন্ড এবং ইঞ্জিনের সম্পর্কে আপনাদের কোনো টেনশন করবেন আপনারা ইনশাল্লাহ, সাউন্ড ব্যাপারে এবং পুরো বডি ব্যাপারে, ইঞ্জিনের ব্যাপারে। কমপক্ষে এখনও যে অবস্থা আছে আমার ধারণা মতে 30-40 হাজার কিলো কিলো চালাবেন ইনশাল্লাহ, গাড়ি খোলা পড়তে হবে না, ঠিক আছে। তো এই বাইকটি এখন দামে আসবে, এই বাইকটির দাম ফিক্সড একদম 1,12,000 টাকা ফিক্সড একদম, নাম পরিবর্তন সহ অর্থাৎ শোরুম কাগজ পরিবর্তন সহ একদমই নিতে হবে বাইকটি, 1,12,000 টাকা ফিক্সড, ঠিক আছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।